নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি হচ্ছে শোল মাছের তেল ঝাল গরম ভাতের সাথে শোল মাছের এই তেল ঝাল খেতে কিন্তু অসাধারণ লাগে খুব সহজেই রান্নাটা আমি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক একটা মশলা তৈরি করবো মিক্সিং জারে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটা ছোট সাইজের পেঁয়াজ কুচানো তিন কোয়া রসুন আর একটা বড় সাইজের টমেটো কুচানো সামান্য জল দিয়ে এবার এগুলোর একটা মিহি পেস্ট করে নেব দেখো মিহি করে মশলা বাটা হয়ে গেছে এবারে রান্না শুরু করব। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সরষের তেল তেলটাকেও ওঠা অব্দি গরম করব। গরম তেলে এবারে আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা শোল মাছের টুকরো দিয়ে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়াম টু লোতে রেখে মাছগুলোকে ভাজতে হবে হাই ফ্লেমে মাছ ভাজলে মাছ বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে ওই মোটামুটি দেড় থেকে দু মিনিট সময় নিয়ে মাছের দুই সাইডে লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে ভালো করে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি মাছ ভাজার পরে কড়াইতে যেটুকু তেল আছে ওই তেলেই একটা তেজপাতা আর ওয়ান ফোর টি স্পুন কালো জিরে দিয়ে দিয়েছি এবারে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচোনো কালো জিরের সাথে পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে দেব বাটা মশলা মিক্সিং জারটা ধুয়ে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম এবারে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন চিনি দিয়েছি সামান্য চিনি টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করবে নুন ঝাল মিষ্টির পরিমাণটা অবশ্যই যে যা স্বাদ বুঝে এর মধ্যে ব্যবহার করবে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দেব দেড় কাপ পরিমাণ জল জল দেওয়ার পরে গ্যাসের আঁচটা হাইতে করে দিচ্ছি আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে এদিকে দেখো ঝোল ফুটে উঠেছে এবারে এর মধ্যে ভেজে রাখা শোল মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি ঝোলের সাথে মাছের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা আর ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো এবারে সমস্ত উপকরণ আবার একবার ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে ঝোলের সাথে সব কিছু মিশিয়ে দেওয়া হয়ে গেছে গ্যাসেরা লোতে করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা ঝোলের উপরে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই